আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমজান। আমরা আজকে চতুর্থ দিনের মতো গণ অধিকার পরিষদের যে গণ ইফতার কর্মসূচি, সেই কর্মসূচিটি সফল করতে আমরা কাজ করে যাচ্ছি। আজ চতুর্থ দিনের মতো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সের সামনে গণ অধিকার পরিষদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের সার্বিক সহযোগিতা এবং শারীরিক মানসিক পরিশ্রমের মাধ্যমে তারা সফল করে যাচ্ছেন এই ইফতার কর্মসূচি। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা সবাইকে নিয়ে একসাথে ইফতার করছি এবং আমরা নিজেরাও কিন্তু এখানে বসেই ইফতার করছি। সকল শ্রেণী পেশার মানুষ যেন একসাথে ইফতার করতে পারে এবং ভেদাভেদ ভুলে আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ইফতার করতেছি। আমাদের প্রতিদিনের মতো আজও ইফতার কর্মসূচি চলছে। আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের সাথে ইফতারে শরিক হচ্ছেন। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ, নূর ভাই সহ রাশেদ খান, হাসানুল মামুন সহ সবাই কিন্তু ইফতার করতেছেন। আমাদের সাথে আছেন, এসে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর, আপনাদেরকে যদি একটু দেখাই যে এই যে দেখেন রাস্তায়, যদি আপনারা একটু যদি খেয়াল করেন যে কিছু বুঝতে পারেন কিনা, এটা হচ্ছে গণ অধিকার পরিষদের যে ইফতার কার্যক্রম কর্মসূচি, সেই কর্মসূচিটার ঠিক সামনে আলরাজি কমপ্লেক্সের সামনে। কি কিছু বোঝা যাচ্ছে না? হ্যাঁ, চাইলেই বুঝতে পারবেন যদি একটু মন থেকে চিন্তা করেন। এই যে রিক্সাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এই রিক্সা চালকরা সবাই কিন্তু গণ অধিকার পরিষদের এই ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা এখানে শরিক হয়েছে। ঠিক আছে, এখানে কয়েক শতাধিক কিন্তু রিক্সা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই সব রিক্সাগুলো কিন্তু এখানে তারা সবাই রিক্সা রেখে তারা ইফতারের জন্য বসে গেছে। তাহলে এ বিষয়ে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করি বিভিন্ন। আমরা আমাদের কার্যালয়ের পাশে আলরাজি কমপ্লেক্সের সামনে এখানে পড়েছি। এখন আমাদের এই আয়োজনটা উদ্যোগ আমাদের, কিন্তু এতে শরিক হয়েছে আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক, এমনকি আমরা চিনি না, তারাও দেখা যায় এখানে আসছে যে ভাই আমি আপনাদের কিছু শরিক হতে চাই। ওপেন, যেটা আমরা ব্যানারও লিখে দিছি যে জন অর্থায়নে জনসাধারণ। আর এই মুহূর্তে দেশের যে অবস্থা, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, জিনিসপত্রের যে দাম, তাতে মানুষ কিন্তু সেহেরি ইফতার করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য। তো আমাদের যে খাবার এখানে আমরা দিয়ে থাকি, এটা একেবারেই খুব পুষ্টিকর, খুব মানসম্মত, হাই লেভেলের, সেটাও নয়, আমাদের সামর্থ্য যেটা সেই অনুযায়ী আমরা চেষ্টা করতেছি। এবং আমরা দেখেছি যে আমরা এই প্রোগ্রামটা যখন শুরু করি, আমাদের আশপাশে আরও বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকেও আপনারা নেওয়া হচ্ছে। তো আলটিমেটলি একটা ভালো কাজের প্রতিযোগিতা, মানুষ উপকৃত হচ্ছে, ক্ষুধার্ত মানুষ খাবার পাচ্ছে, সেটা একটা ভালো দিক। আর আমরা এটা মূলত শুরু করেছিলাম 2020 সালে কোভিডের দিকে, যখন লকডাউনে মানুষ ঘরবন্দি, বিশেষ করে সেই সময় আমরা গণখাদ্য নামে আসলে আমরা রান্না করে খাবার বিতরণ করেছিলাম। কারণ বিশেষ করে ফুটপাতে কিংবা ভবঘুরে কিংবা ধরেন যারা একটু মানসিকভাবে ভারসাম্যহীন রাস্তার পাশে পড়ে রয়েছে, অনেক তো ভয়ে, তখন তো বাবা মা মারা গেলেও তাদেরকে মাটি দিতে যেত না। সেই সময় থেকে আমরা শুরু করেছিলাম ওই আইডিয়াটাই, গণখাদ্য নাম ছিল, পরে আপনার সেটাকে গণ ইফতার। এবং ইনশাল্লাহ আমরা প্রতি বছর এই কার্যক্রম আমরা চালিয়ে যাব। ঢাকার পাশাপাশি জেলা পর্যায়ে দু একদিন করে আমাদের ইনিশিয়েটিভ চলছে এবং সকলকে আমরা আহ্বান জানাবো যে এই ধরনের ভালো কাজে নেমে পড়ার এবং একটা প্রতিযোগিতা হোক ভালো কাজের, মানুষের জন্য ভালো কিছু। নুরুবের খেজুর কি আছে নাকি? আছে, কারণ হচ্ছে এখন খেজুরের দিয়ে ইফতার করা, এটা তো বলতে পারেন যে আমাদের একটা ধর্মীয় বিষয় যে এটা আল্লাহ রাসূলের সুন্নত। সেই জায়গা থেকে কিন্তু মানুষ সামর্থ্য কম থাকলেও আপনার খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করে। এখন সরকারের মন্ত্রীরা হয়তো ভাবছে যে খেজুর তাদেরই খাওয়া দরকার, কারণ খেজুরের দাম যেভাবে তারা কিন্তু বাড়িয়ে দিয়েছিল যে 45 টাকা থেকে 200 টাকা পর্যন্ত খেজুরের মানভেদে শুল্ক, অর্থাৎ 1 কেজি খেজুর এমনও যে 200 টাকা শুল্ক। তো এখন তাদের ইনকাম ভালো, তারা খেজুর খাবে, আম জনতা গাছের নিচে বইরে থাকবে, বড়ই খেতে বলছে, কিন্তু মানুষের সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু মানুষের চেষ্টা করছি কম দামে হলেও খেজুর খাওয়ানো। অনেক অনেক ধন্যবাদ।
জি আমরা কথা বলছিলাম ডাকসু সাবেক বিপি নূর হক নূর ভাইয়ের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জিনিসটা দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু কয়েক শতাধিক রিক্সা কিন্তু সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদের এই যে গণ ইফতার কার্যক্রম সেই কার্যক্রমে শরিক হয়েছে। যদি আপনি দেখেন রাজধানীর পল্টনে যে আলরাজি কমপ্লেক্স, আলরাজি কমপ্লেক্সের সামনে কিন্তু এই অবস্থা। দিন যত যাচ্ছে লোকজনের পরিমাণটাও কিন্তু ততটাই বাড়ছে। দেখতে পাচ্ছেন যে বিপিনুল হক নূর তিনিও কিন্তু সেই আমজনতা সকল শ্রেণী পেশার মানুষের সাথে একসাথে বসে ইফতার করছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আহলান সাহলান, মাহে রমজান। সত্যি কথা বলতে মনটা ভরে যায় যখন দেখি যেরকম নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা যাদের সাধ্যের বাইরে আসলে তাদের জন্য কিছু করতে পারা বা তাদের জন্য কিছু করা, এটার জন্য তখনই আসলে মনটা ভরে যায়। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে গণহত্যা কর্মসূচিতে কতগুলো রিক্সা এসে ভিড় করেছে এবং কতজন রিক্সার চালক তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করেছিলাম।